লকডাউন হোক কিংবা আহ্বান, সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন চার নম্বর ওয়ার্ডের পুরসভা নায়ক তথা এলাকার কাছের মানুষ কাজের মানুষ গৌতম হালদার। ছমাস যাবৎ লকডাউন চলাকালীন এলাকার মানুষদের প্রতিনিয়ত খাদ্যদ্রব্য বিনামূল্যে বিতরণ করেছেন তিনি। মানুষের জন্য কাজ করাটাই তার নেশা, তাই মানুষের কাজ করতে যাতে সুবিধা হয় সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত দুয়ারে সরকার কর্মসূচিকে সফল করতে সচেষ্ট হলেন গৌতম হালদার। রাজ্যের মানুষকে সরকারি সুবিধা পৌঁছে দিতে শুরু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের অধীনে নাগরিকদের নিজের এলাকার সাধারণ মানুষের অভিযোগ শুনছেন প্রশাসনের কর্মীরা, সঙ্গে কেউ কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাকে সেই প্রকল্পের আয়তনেরও প্রক্রিয়া শুরু করেছেন তারা। মাগুরা সফরে প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের মোট 12টি প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে দুয়ারে সরকারের মধ্যে দিয়ে। মহানগরী কলকাতা সহ রাজ্যের সর্বত্র এই প্রকল্পের সূচনা হয়েছে। এদিন তিনি বলেন, দুয়ারে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী পদক্ষেপ, স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে মানুষ মুক্তির স্বাদ পেয়েছে, দুয়ারে সরকার পৌঁছে যাবে খুশি আম জনতাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করলেন তারা। এই পাশাপাশি গৌতম হালদার জানান, 2021 তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন হবেন। বলার একটাই, ভারতবর্ষের ইতিহাসে ব্যতিক্রমী চরিত্র রাজনৈতিক নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ, ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল বলছে এটা করবো ওটা করে দেব। ভারতবর্ষের রাজনৈতিক নেতৃত্ব মানুষকে ভুল বোঝানোর জন্য, বিভ্রান্তি করার জন্য বলছে কালাধন দেশে এনে প্রত্যেকটা মানুষের হাতে জনধন প্রকল্পে 15 লক্ষ টাকা দেব। 60 বছর হয়ে গেছে, একটা মানুষও 15 লক্ষ টাকা পায়নি। বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, 60 বছরে 14 কোটি বেকারের চাকরি হয়। ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল, যে রাজনৈতিক নেতা বলছেন, তার দলের একটা লোক দাঁড়িয়ে বলুক আমি চাকরি পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা করে দিলাম, স্বাস্থ্যসাথী করে দিলাম, কন্যাশ্রী করে দিলাম, রূপশ্রী করে দিলাম। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিংয়ে দাঁড়িয়ে বলেছে যে অসহায় কন্যার দায় গ্রস্ত, কন্যাকে আমি দায় মনে করি না, আমার ঘরে 2 মেয়ে, কন্যা দায় না, কন্যা রত্ন। তবুও যারা মনে করে যে কন্যা দায় গ্রস্ত মনে করে, তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে রূপশ্রী প্রকল্পে 25,000 টাকা দিলাম। অর্থাৎ যেদিন বললেন তার পরের দিন থেকে, আমাদের ওয়ার্ড অফিসে মানুষ এসে ভিড় করেছে এবং সঙ্গে সঙ্গে 3 দিনের মধ্যে আমরা প্রত্যেকের হাতে রূপশ্রী তুলে দিয়েছি 25,000 টাকা। কন্যাশ্রী করে দিলাম, সারা পৃথিবী জানে কন্যাশ্রী, যুবশ্রী, বেকার ছেলেদের জন্য গতি ধারা প্রকল্প, একের পর এক উৎকর্ষ বাংলা 65টা প্রকল্প। এই মানবিক মুখ্যমন্ত্রী যেদিন যেটা বলেছেন এটা করে দিলাম, করে দিলাম। দেব আর দিলামের মধ্যে তফাৎ অনেক, তাই আমরা গর্বিত এই কারণে যে মানুষের পরিষেবা তুলে দেওয়ার সুযোগ পেয়েছি। একজন কোঅর্ডিনেটর, একজন পৌর প্রতিনিধি হিসাবে এত মানুষের পরিষেবা তুলে দেওয়ার সৌভাগ্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সম্ভব হয়েছে, আমি কৃতজ্ঞ। আমাদের ওয়ার্ডে, শুধু আমাদের ওয়ার্ডে না, বহু জায়গায় বিভ্রান্তিকর বিভিন্ন কথাবার্তা মানুষ বলতে পারে। আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম, পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা নিয়ে তার সিম্বল নিয়ে দাঁড়িয়েছিলাম। 2016 সালে অনেকে অনেক কথা বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা ঘুরে একটা কথা বলেছিলেন, 294টা কেন্দ্রে প্রার্থী আমি। আজকে যারা নিজেদেরকে জননেতা জননায়ক মনে করছেন, তারাও সেদিনকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বল জোড়া ফুল আর মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দাঁড়িয়ে তারা নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তাই আজকের দিনে দাঁড়িয়ে বলছি, যারা নেতা হয়েছেন, যারা নেতা হয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নেতা হয়েছেন। তাই আমি একটা কথাই বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মনে করবেন ততদিন বাংলার মুখ্যমন্ত্রী থাকবে। সবাই একদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় সাথে আছেন জনগণ, মানুষ। মানুষ ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করবে হয়তো রাজনীতি বোঝেনা, সে বলবে মমতা ব্যানার্জী আর একবার। অর্থাৎ বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের মতো, বিশ্বজনের ইচ্ছা মৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যতদিন মুখ্যমন্ত্রী মনে করবেন ততদিন মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। আমরা খুবই হ্যাপি এটা নিয়ে, অনেক হেল্প পাবো, স্বাস্থ্যের দিক থেকে অনেকই হেল্প পাবো, আরো অনেক কিছু করেছে আমাদের জন্য, যেটা যেদিন যাবেন আমি আজকে থ্যাংক ইউ বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, পার্টির তরফ থেকে তো কোনো সরকার গঠন হয় তা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস গঠন করার পর থেকে 2011 সরকার গঠন করেছিল এবং তারপর থেকে উনি একটার পর একটা প্রকল্প ঘোষণা করেছেন এবং প্রত্যেকটাকে বাস্তবায়িত করেছেন। আজকের এই যে স্বাস্থ্যসাথী প্রকল্প, এটা শুরু হয়েছে ডিসেম্বর মাসে 17 তারিখ থেকে আর আজকে আমাদের জানুয়ারি মাসের 5 তারিখ,
আমাদের অঞ্চলে 4,000 লোক জমা দিয়েছিল, তা আজকে অবধি আমরা প্রায় 2,000 লোককে কার্ড দিয়ে দিয়েছি এবং তারা মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের কার্ড সংগ্রহ করছে। তারা একটাই জানে যে মোদীবাজি যেটা বলেছেন সেটাই করে দেখান। এবং এই কার্ডের যে প্রকল্প, এতে একটা পরিবার 5 লক্ষ টাকা করে পরিবার পিছু আছে, এটাকে যদি ভুলিয়া করে বসে যে 5 জন থাকলে 5 বছর 25 লক্ষ, না টোটাল 5 লক্ষ। এবং কলকাতার সমস্ত হসপিটাল ছাড়া বেসরকারি হসপিটাল, তার সঙ্গে দিল্লির এইমস, বেলোর, যেখানে যাবেন এই কার্ড কিন্তু গ্রাহ্য হবে। কার্ড রিপোর্ট, চ্যানেল 10।